অনলাইন ক্লাসের জন্য পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেলিটক্সিমে 100 টাকায় এক মাস ইন্টারনেট সুবিধা পাবেন। এর আওতায় আসবেন ইউজিসি পরিচালিত বিডিওরেন প্ল্যাটফর্ম ব্যবহারকারী দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তবে 100 টাকার কম রিচার্জ করলে এবং সিমে ন্যূনতম ডেটা না থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। শিক্ষার্থীরা যেন বিনামূল্যে অনলাইন এডুকেশন রিসোর্স ব্যবহার করতে পারে সেই লক্ষ্যে বিডিওরেন 21 জুলাই টেলিটক সহ সব মোবাইল অপারেটরকে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে 18 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে একাডেমিক কার্যক্রম শুরু করে। কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় শুরু করলেও অনেক শিক্ষার্থী আর্থিক কারণে অনলাইনে ক্লাসে যোগ দিতে পারছিলেন না।